বীরভূমের লাভপুরে হাতিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীরা স্কুলে প্রার্থনা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যান্য দিনের মতোই এদিন বিদ্যালয়ে প্রার্থনা চলাকালীন ছাত্রীরা হঠাৎই অজ্ঞান হয়ে যায়। আনুমানিক প্রায় 50 থেকে 60 জন ছাত্রী অসুস্থ হয়। ঘটনাটা আমরা 1টার সময় যেটা খবর পেলাম যে কয়েকজন পিআরের সময় হঠাৎ অসুস্থ হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে মাথা ঘুরে এই খবর পেয়ে আমার গ্রামের যারা নেতৃত্ব আছে তাদেরকে খবর দিই যে হাইস্কুলে এরকম ধরনের একটা দুর্ঘটনা শুনতে পেলাম। তারপরে কিছু কিছু সুস্থ হয়ে যায়, আবার কিছু কিছুকে লাভপুর হাসপাতালে ভর্তি করায়। ওখান থেকে দু একজনকে হয়তো শিবিরে নিয়ে গেছে। তো এখন কতজনের খবর এই 12 থেকে 13 জন। তারপরে এখন দু একজন শুনতে পেয়েছিলাম, তার মধ্যে শুনছিও যে আবার কিছুক্ষণ পরে গড়ে টোটাল হয়তো জোর 20 জন হবে, তার মধ্যে সুস্থের বেশিরভাগই সুস্থের লক্ষণ। অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে সাঁইথিয়া, শিউড়ি ও লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে। তবে কী কারণে ছাত্রীরা অসুস্থ হলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। আজকে প্রালাইনে নির্মল বিদ্যালয় পাক্ষিকের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা যখন হচ্ছিল তখন একটা মেয়ে প্রথমে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার কারণ হিসাবে সে নিজে বলে যে না খেয়ে এসছি, এবং তারপরে আরেকটা মেয়ে একই কারণেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক আছে, তারপরে আমাদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি 6A ক্লাস টিচার, তো যখন আমি ক্লাসে যাই তো ক্লাসে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ে বলতে থাকে স্যার আমার মাথা ঘুরছে এবং বমি বমি ভাব করছে। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে মাথায় জল দেওয়া হয়, বসানো হয়, এবং তারপরে সে যখন একটু সুস্থতা বোধ করে সঙ্গে সঙ্গে আরও কয়েকটা মেয়ে একই কারণে, প্রথমে একটা মেয়ে বললো স্যার আমার একই মাথা ঘুরতে শুরু করেছে, শরীর অসুস্থ, এবং তারপরে আর একটা মেয়ে সেও একই কথা বলতে শুরু করলো, এবং এরকম করেই পরপর সব অসুস্থ হতে শুরু করলো। কতজন এখনও পর্যন্ত অসুস্থ এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, তো আমার ক্লাসে আমি যতক্ষণ ছিলাম ওখানেই 3 জন হয়ে গেলো। তারপরেই ওর দেখে দেখে মানে আতঙ্ক একটা গ্রাস করেছে যেহেতু ছাত্রছাত্রীদের মনে একটাও, আর এর মধ্যে ভাবার বিষয় হচ্ছে একটা ছেলে আক্রান্ত হয়নি বা একটা ছেলেও কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়নি। সমস্ত কিছু মেয়ে করছেন আপনারা প্রধানত ওদের প্রথম মেয়ের যেটা বললো সে না খেয়ে এসছে। ঠিক আছে, এবং এই জন্যই হয়তো হতে পারে, না খেয়ে আসার জন্য এরকম একটা কারণ হতে পারে। এর বেশি তো আমরা কিছু তদন্ত করিওনি বা আমরা কিছু বলতেও পারি না। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলাম, আনন্দবার্তা।